হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে এলাম আবার তোমাদের সঙ্গে কথা বলতে, গল্প করতে। তো আমি আগেই কমিউনিটিতে জানিয়ে দিয়েছিলাম যে আমার বাপের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমি 2 সপ্তাহ মতো ভিডিও দিতে পারবো না। তো তোমরা তার জন্য অনেকেই বলেওছো যে হ্যাঁ দিদি, তোমাকে ভিডিও দিতে হবে না, তুমি আগে যে বিপদটা হয়েছে সেই বিপদটা আগে কাটিয়ে ওঠো, তারপরে ভিডিও দাও। তো যাই হোক, অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার বাবার, মানে অ্যাক্সিডেন্ট না, একদম ভয়াবহ অ্যাক্সিডেন্ট যাকে বলে। সেই দিনে আমার বাবা আমাকে আনতে যাওয়ার কথা কলকাতা থেকে, রাত্রে 2 ঘন্টা আগে আমি ফোন করি বাবাকে যে বাবা তুমি বেরিয়েছো। বাবা বললো যে হ্যাঁ, আমি এই প্রোমাকে দিয়ে, মানে আমার ছোটো বোনটাকে পড়তে দিয়ে এসেছিলো, তো ওকে দিতে যাচ্ছে বলে আমি দিয়ে টিয়ে আমি রেডি হয়ে বেরোচ্ছি। তো আমি যত রেখে আমার শাশুড়িমাকে বললাম যে মা তাহলে মিষ্টি টিষ্টি আনুন, বাবারা আসবে এসে খাবে। তো তার কিছুক্ষণ পরে আবার যখন ফোন করি বাবা তুমি বেরিয়েছো, বাবা বললো যে না বাবা আমি আর যেতে পারবো না, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার আর হাড় ফাড় ভেঙে গেছে। সেই মুহূর্তে কি যে হয়েছিল বোঝাতে পারবো না। তো সেই সময় আমার বড় ছিল না, বড় অফিসে গেছিলো, আমি আসতেও পারছি না সেই মুহূর্তে, আমি ছটফট করছি যাকে বলে। তো তার কিছুক্ষণ পরে আমার বড় চলে আসে, আবার ওকেও কিছু বলিনি সে, কারণ ও তো এক জায়গা থেকে আসবে, ওকে কিছু বলিনি। ও যখন আবার সেই দিন দেখো কী কপাল, ও সকাল সকাল বাড়িও চলে এসেছিল। তো ওকে যখন বাড়ি আসার পরে যখন ঘটনাটা বলি, তখন ও বললো যে হ্যাঁ চলো আমরা এখনই যাব। রাত 11টা নাগাদ এখানে পৌঁছাই আমরা। তো সেই দিনই হাসপাতালে নিয়ে যাই, ওখান থেকে বর্ধমানে ট্রান্সফার করা হয়। তারপর বর্ধমানে নিয়ে গিয়ে তারপরের দিনে একটা ওটি হয়, যদি পায়ের আঙুলগুলো রিকনস্ট্রাক্ট হয় 4টে, ওটা 2 ঘন্টা ধরে হয়েছে। আর তা আবার তারপরের দিনে একটা যেটা ওটি হয়েছে সেটা শুধু হাঁটুটা, একটা পাত ঢোকানো হয়েছে, পাতের পর 10টা মতো স্ক্রু লাগানো হয়েছে পায়ে। ওটা মিনিমাম তোমার মিনিমাম নয় 4 ঘন্টা ধরে ওটি হয়েছে। তো এই চলছে কি আর, মানে খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে আমরা এখন চলছি। এখন বাবা অনেকটাই বেটার আছে, 5-6 দিন হাসপাতালে রেখেছিল, বাবাকে এখন ডিসচার্জ করে দেওয়া হয়েছে, বাবা এখন বাড়িতেই আছে, পুরো বেড রেস্ট, স্ট্রেচারের পর আনা হলো। তারপর ওখানের মধ্যেই পটি, আরও যা খাওয়া দাওয়া সব কিছুই বিছানাতেই হচ্ছে। তো এই চলছে, আমি তার জন্য তোমাদের আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। তো তোমরা অনেক সাপোর্টও করেছো আমাকে যে দিদি ভিডিও দিতে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই চলছে, এখন বাবা পুরোপুরি বিছানাতে বসে, এখন এই নিয়ে 6 মাস চলবে, কী হবে জানি না। এখন ভালোভাবে রেস্ট নিই, তারপর দেখা যাবে। আর 1 মাস পরে তারপরে আবার পায়ের ওই পায়ের পাতার আঙুলের ইয়েগুলো, ওগুলো খুলতে যেতে হবে। তো এই চলছে, এখন ইঞ্জেকশন চলছে, ওষুধ চলছে, এইসব চলছে, এখন বাবা মেয়েটাকে নিয়ে বসে আছে। চলো দেখাই। এই দেখো মাম্মা কি করছে দাদার সঙ্গে বসে, মাম্মা এখন মাম্মারই ভিডিও দেখছে। হ্যাঁ, এই দেখো বাবা বসে আছে, বাবার ডান পাটার পুরো ছড়ানো। তো তোমরা তো দেখতেই পেলে বাবা বসে আছে মাম্মার সঙ্গে খেলা করছে। তো কি আর করবে, বসে থাকা ছাড়া আর তো কোনো কাজ নেই। মানে বলছি না, ভীষণ বাজে অবস্থা হয়েছিল। ইভেন মানে যখন হাঁটুটার অপারেশন করে 4 ঘন্টা ধরে, কোমর থেকে হাড় নিয়ে হাঁটুতে লাগাতে হয়। মানে বাবু বলছিল যে কোমর থেকে যখন হাড়টা নেয় না, তখন অ্যানাস্থেশিয়ার কোর্ডটা কেটে গেছিলো না। তো এবার চলো বাইরে গিয়ে দেখাই আমি সারাদিন কি করি না করি। আর বাপের বাড়ি এলে তো আমরা সারাদিন এদিক ওদিক করবো, আর টুকিটাকি যাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো ভালো লাগবে। মাম্মা খেয়ে দে, এবার একটু হাঁটু হাঁটু করতে যাচ্ছে। তুমি আবার ঘোড়া হয়ে গেল তোমার, এখানে এসে মাম্মা সারাদিনের কাজ হলো খাওয়া দাওয়া, আর গোটা বাড়ি ছেলেবেলা ইচ্ছে হলে বাইরে চলে যাওয়া মিমিদের সাথে, মিমিদের সঙ্গে দোকান যাবে, দোকান কি গো আবার দোকান যাবে, দোকান গিয়ে আবার কিছু, দোকান গেলে কিছু না কিছু নয় ক্যাডবেরি নয় কুরকুরে নিয়ে আসবে, সেটাও খাবে না, আমরা খেয়ে নেবো, আমরা 3-4 জনে খেয়ে নেবো। তো এই চলে সারাদিন, ওরে বড় স্পেস পায় ওখানে, তো ফ্ল্যাট, ফ্ল্যাটের মধ্যে কত ঘোরাঘুরি করবে। চারিদিকে ছেলেবেলা দেখো আবার ওইদিকে গেছে। চলো এই মাম্মাকে দুধ খাওয়ানো হয়ে গেছে, দুধ এবার আমরা খাবো, আর বাড়িতে কি টুকি টাকি যা করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, দেখবে ভালো লাগবে। এখানে দেখো দাদু বসে আছে, আর এখানে দিদি বসে বসে মোচা কাটছে। আমাদের খাটিয়াটা দেখতে পাচ্ছ, এই খাটিয়াটাতে আমরা যে যখন পারি বসি, মাম্মা শুয়ে থাকে খেলা করে, মা এদিকে রান্না করছে। দেখো মা প্রথমবার তোমার সঙ্গে কথা বললো, হাই করছে। এই দেখো আমাদের হচ্ছে মাটির উনুনে রান্না, ঘুটে, চিলের খোসা, কঞ্চি, কুড়ো,
সত্যি রান্না দেখো মা এতদিনে তোমাদের সঙ্গে ভালো কথা বলছে আমাদের এখানেই রান্না হয় কত বড় হাঁড়ি চেপেছে দেখে যাও মোটামুটি 1500টা লোক খাবে কোথায় যাচ্ছিস পিছিয়ে পিছিয়ে সাইকেল আছে মাম্মা হ্যাঁ আমি এবার মুড়ি খেতে বসে পড়েছি কারণ মাম্মার খাওয়া হয়ে গেছে এবার আমি একটু ঘোরাফেরা করে আমিও খেতে বসে পড়েছি শুধুমাত্র মুড়িই নেই কিন্তু মুড়ির সঙ্গে আছে লুচি আলু ভাজা শিমুই আর এদিকে আমার সঙ্গে মাম্মা সোনাও বসে পড়েছি তুমি মুড়ি খাবে তো আমার সঙ্গে আচ্ছা সবাইকে আবার চোখ দেখিয়ে দাও আর জিভ দেখিয়ে দাও একটা ফ্লাইং কিস দিয়ে দাও হ্যাঁ আমার খাওয়া হয়ে গেল মাম্মা আমার সঙ্গে একটুখানি খেলো এবার দেখি ওখানে বাবাকে মুড়ি দিয়ে এসেছিল মা মনে বাবা মুড়ি খাওয়া গেছে এবার হাতে হাতে জল দিতে হবে ওষুধ দিতে হবে তো দিয়ে আসি খাওয়া গেছে হ্যাঁ রে মাম্মা তুই কি করছিস মাথায় টুপি হাফ প্যান্ট পরে ঠাকুর ঘরে তুই কি করছিস হ্যাঁ তুই ঘরের কলা তুলে নিচ্ছিস কি রে আবার ঠাকুরকে নন করে নাও এই রে ঠাকুরকে নন করে নাও নন করে এসো নন করে এসো এ বাবা দেখ ঘরের কলা তুলে এনে এটা খেতে নেই যেটা খাওয়ার সেটা খাওয়া তুই কি করছিস ফুলে ফুলে নাচ করো ফুফু ফুফু করো ফুফু দেখেছো মাম্মা ড্রেস খানা শুধু মাথায় গুডি আর নিচে হাফ প্যান্ট দেখো মাম্মা এখানে হারমোনিয়ামে গান শুনছে নিজে বাজে আ করে দিচ্ছে আর এদিকে দুধু খাচ্ছে সেই ড্রপার ড্রপার ছাড়া জল বোতলে তোর মাথা মৃদু ভাই ওদিকে বাবার খাওয়া হয়ে গেছে বাবার হাতে ফাতে মানে মাছও রেডি করে দিয়ে এসেছিল এবার ওই গামলাটা জলটা ফেলে দিলাম পরিষ্কার করে দিলাম দিয়ে তারপরে দুটো মেডিসিন ছিল ওই দুটো দিয়ে দিলাম এদিকে মাম্মাও দেখলে মাম্মা বাসি খাবার ঢুকে পড়েছে আর এই দিকে দেখো দাদু কি করছে আমাদের সেই আলু ছিল আলুর সেই প্যাকগুলোকে মানে ভেঙে পরিষ্কার আলুগুলোকে পরিষ্কার করে লাগছে চলো দেখা খেয়ে দিয়ে উঠে আমি বসে বসে আমার দাঁতা ছাড়াচ্ছি সজনে ডাটা উচ্ছে চচ্চড়ি চলো এবার অনেক নাচ হলো গান হলো মাম্মাকে স্নান করানো হলো অনেকদিন পরে বোনের সঙ্গে মারপিট করলাম বোন তো মারপিটটা করে বেশ গা হাত গুলো একটু ছাড়লো অনেকদিন পরে মারপিট হলো সেই ছোটবেলা আগে মারপিট করতাম তারপরে আবার এই এখন হলো বাড়িতে মাঝে 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 মারপিট হলো তো যাই হোক মাম্মাকে স্নান করিয়ে দিলাম তারপরে আমি আমি এবার স্নান করে আসি ফ্রেশ হই দিয়ে তারপরে মাম্মাকে খাইয়ে তাই তোমাদের সঙ্গে কথা বলছি ব্যাস আমার স্নান টান করে মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা সবাই উঠোনে শতরঞ্চি পেতে বসে পড়েছি আমাদের শীতকালে জানো তো সবাই মিলে বেশ শতরঞ্চি কেটে খেয়ে দিয়ে বসে আমরা খাওয়ার আগেই বসে পড়েছি মামার অল্প অল্প ঘুম এসেছে আর আজকে আমাদের কে এসেছে দেখো নঠাংমা দেখাই দাঁড়াও এই যে নঠাংমা তোমার নিশ্চয় অনেকেই চিনবে হয়তো নঠাংমাকে আমাদের এসেছে আজকে আর মাম্মার এদিকে খেয়ে দে অল্প অল্প ঘুম এসেছে এবার ঘুমোবে দাঁড়া মাম্মাকে দেখিয়ে দিই রকমগুলো পরে খাবে এখন রেখে দাও মাম্মাকে দাও রেখে আমাকে একটা দাও দাও মাকে দি দাও দাও একটা দাও দাও থ্যাংক ইউ আমরা এবার লাঞ্চ করতে বসে পড়েছি মাম্মা দেখো ডাটা চিবোচ্ছে আমার কোলে বসে বসে আর আজকে আমাদের মেনু হচ্ছে শাক ভাজা
তারপরে উচ্ছে দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি, বেগুন দিয়ে চচ্চড়ি, তার সঙ্গে আছে মোচার তরকারি, মাছের ঝাল, কড়াইয়ের ডাল। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা করে দাও তো সোনা, টাটা করে দাও। হ্যাঁ বলো টাটা। হ্যাঁ বলো, আমি এখন দাঁতাচ্ছি ভর্তি, তাই তো? এদিকে একবার হাই করো তো, হাই বলো তো, হাই হাই। মিট্টি মিট্টি। উফ মাম্মা এতক্ষণে ঘুমলো, সন্ধে হব হব সেই সময় ঘুমলো, সারা দুপুরটা ঘুমলো না, কাউকে ঘুমোতে দিল না, এবার নিজে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ঘরে। আর এদিকে দেখো এর মজা দেখো, এবার সেজে গুজে কেন বসে আছে বলো না, আমি এসেছি ওই জন্যই বলছে দিদি তুই ভিডিও করে দে আমি নাচ করবো। ওই না সেজে গুজে কেন বসে আছে, কি গান নাচ করবি রে বাম ডেকে ডেকে বাম? কি হলো বিধা, তুই একটু নিচে হাঁপিয়ে গেলি? এরও খাওয়া দাওয়া দাদাকে ডাকো তো একবার, আবার চল দেখতে পাচ্ছ মাম্মার কাণ্ড কারখানা, মামার বাড়িতে এসে যেন কি পেয়ে গেছে, আসলে এত বড় স্পেস পাচ্ছে না যে সারাদিন ছুটো ছুটি উঠো উঠি, আর রাত হলেই ব্যাস টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ছে। সারাদিনটা আমি মিদের সঙ্গে খেলা করে কাটাচ্ছি, কত কিছু শিখছে গরুটা পেটা চারা, তো এই চলে যাচ্ছে। তো চলো আজকের মতো এইটুকুই, আমার ভিডিও আজকের মতো এখানেই খতম। তো আমার সারাদিনের ভিডিও কেমন লাগলো প্লিজ নিচে কমেন্টে জানিও, আর এরকম আরো ভালো ভালো ব্লগ পেতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো। আজকের মতো টাটা। এদিকে মাম্মাও ঠিক টাইমেই চলে এসেছে, মাম্মা টাটা করে দাও তো সোনা। হ্যাঁ ব্যাস, বাই।